আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে খুবই মুখরোচক একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা অবশ্য আমাদের দেশীয় কোনো খাবার নয়, এটা আমি করেছি কোরিয়ান কিমচি রেসিপি। আমি খুব সহজেই এটা দেখিয়ে দিব, তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। কিমচি রেসিপিটি সাধারণত নাপা ক্যাবেজ দিয়েই তৈরি হয়ে থাকে, তো আমি এখানে একটি নাপা ক্যাবেজ নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন, শীতকালে একটু অ্যাভেলেবেল দেখা যায়, অন্যান্য সময় তেমন একটা অ্যাভেলেবেল হয় না। তো আপনারা যদি নাপা ক্যাবেজটা না পান, তাহলে আমাদের রেগুলার বাঁধাকপি নিয়েও কিন্তু এটা করতে পারেন। আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কেটে ধুয়ে নেবার পর 3-4 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। যেহেতু কিমচি রেসিপিটা একটি ফার্মেন্টেশন পদ্ধতিতেই করা হয়, তাই আমি মনে করি এখানে গ্লাভস ইউজ করা খুব ভালো, তাই আমি গ্লাভস ইউজ করেই লবণটাকে মিক্স করে নিচ্ছি। লবণটা মিক্স করা হয়ে গেলে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর 5-6 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্ট রেখে দিতে হবে। একেবারেই যদি সময় না থাকে হাতে, সেক্ষেত্রে 1 ঘন্টার মতো রাখলেও হবে। আমি 1 ঘন্টায় রাখবো, যেহেতু আমার হাতে তেমন একটা সময় নেই। এই পর্যায়ে 1.5 কাপ পানির সাথে 1 চা চামচ চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি এবং চালের গুঁড়া পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে চুলায় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ক্যাবেজটাকে পানিতে ভিজিয়ে রেখেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এই পর্যায়ে খুব ভালোভাবে কোচলিয়ে পানিটাকে নিংড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে শক্ত হাতেই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে চেপে চেপে পানিটাকে বের করে দিচ্ছি। আমি ক্যাবেজ থেকে পানিগুলো খুব ভালোভাবে চেপে চেপে বের করে দিয়েছি। এ পর্যায়ে একে একে সব উপকরণ মিক্স করার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি প্রথমেই যেই মিশ্রণটা রেডি করে রেখেছি, চালের গুঁড়া এবং চিনির মিশ্রণ, সেটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিলাম রসুনের পেস্ট। মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো, আপনারাও আপনাদের স্বাদ মতোই মরিচটা দিবেন। কোরিয়ানরা যে মরিচটা কিমচিতে ইউজ করে সেই মরিচটা আমার কাছে নেই, তাই আমি আমাদের তরকারি রান্নার রেগুলার মরিচটাই ইউজ করেছি। পেঁয়াজের কলি অথবা পেঁয়াজ পাতা যে কোনোটা দিলেই হবে। আমি এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। জুড়ি করে কাটা মূলা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। জুড়ি করে কাটা গাজর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। আমি বাকি মরিচ এবং চালের গুঁড়ার পেস্টটাও দিয়ে মিক্স করে নিলাম। চালের গুঁড়ার পেস্ট এবং মরিচের গুঁড়া দুইটাই আপনারা পছন্দ মতো নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এ পর্যায়ে পরিবেশনের আগে আমি কিছু সাদা তিল উপরে ছড়িয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল কোরিয়ান একটি রেসিপি কিমচি। কিমচি রেসিপিটা তৈরি করার সাথে সাথেও খাওয়া যায়, আবার
রেখেও খাওয়া যায়। কোরিয়ানরা সাধারণত এটা 6 দিন বা 7 দিন পরে খেয়ে থাকেন। আমরা যে কোনো সময়ে আমরা খেতে পারি, এটা কোনো সমস্যা না, আপনাদের পছন্দ মতো যে কোনো সময়ে আপনারা এটা খেতে পারেন। এটা মুখরোচক, অনেক ভালো লাগবে খেতে। আশা করি এই রেসিপিটা ট্রাই করলে মন্দ হবে না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন সব সময় আশা করি। আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।